বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকালে তাকে ধন্যবাদ জানিয়ে লোকসভার জবাব ভাষণ দিতে হাজির হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবেও পুরো ভাষণে নাম না করেও কংগ্রেসকে নিশানা করেন তিনি, সবকিছু নিয়ে একে একে কটাক্ষ করেন। এ নিয়ে লোকসভায় যেন বেঁধে গেল এক হইচই। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া আদালতে তোলা হয় তিন খুনে অভিযুক্ত উদয়নকে। ওই দিন আদালতের নির্দেশ দেন অভিযুক্ত উদয়নকে 8 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার। কিন্তু জানা গেছে বাঁকুড়া সদর থানার লকআপে বহালতবিতে রয়েছে খুনি উদয়ন। ফের আত্মঘাতী হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলে। সেদেশের শীর্ষ আদালতের সামনে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 80 জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট চত্বরের পার্কিং এলাকায় এই বিস্ফোরণ ঘটে। হামলার দায় কেউ স্বীকার করেনি এখনো। মঙ্গলবার দুপুরে কসবা বেদিয়াডাঙ্গা এলাকার 67 নম্বর ওয়ার্ডে এক বীভৎস খুনের ঘটনা ঘটে। জানা গেছে স্থানীয় বাসিন্দা পলাশ জানা নামক এক ব্যক্তিকে ভোজালি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। কি কারণে এই খুন সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। আমি কোনোদিন বুঝতে পারিনি এভাবে আমার কি হবে, আমার তো দেখার কেউ নেই। ওই ফাঁকে এসে 200 জন ছেলে আমার বাবাকে হাতের মধ্যে কোপ মেরেছে। আমি দেখেছি বলে আমার পেছনে 2টো ছেলে দৌড় করেছিল রড আর চাকু নিয়ে। আমি দৌড়াচ্ছি পাচ্ছি না, পড়ে গেছি। দৌড়াতে দৌড়াতে রানা আর কেষ্ট দৌড়ে আসছে আমার পেছন পেছন। আমি হাঁপিয়ে গেছি, পাচ্ছি না দৌড়াতে। রড ছুঁড়েছে, আমি সাইড হয়ে গেছি, একটা দাদার লেগে গেছে। চাকু ছুঁড়েছিল আমার লাগে, ওই দাদাটারই লেগেছে। আমি আমার ছোট মাসির বাড়ি গিয়ে ফোন করেছি পুলিশকে, পুলিশ সব শেষ আমার পর এসছে। মেয়ে কালকেরে আমি আর মেয়ে স্কুল থেকে এসেছি, স্কুল থেকে এসেছে আমার মেয়ে বাথরুমে এসেছে। এই বাথরুম, বাথরুমের পাশে আমার শাশুড়ির ঘর আছে এই কোণে।
আমার মেয়ে আমি জামা কাপড় তুলতে গেছি ওই ঘেরে, আমার মেয়ে বাথরুমে এসে বলছে ও ঠামি বাথরুমে লাইন পড়েছে, আমার শাশুড়ি বলছে হ্যাঁ লাইন পড়েছে তুই দাঁড়া, আমার মেয়ে দাঁড়িয়ে আছে। এবার জয়দেব দাসের বউ ও বাথরুমে ছিল, আমার মেয়ে জানে না কিন্তু ছিটকুনি কল, যেহেতু আমার মেয়ে জানে না যে ও বাথরুমে আছে, এই কথাটা যে বলেছে যে ও ঠামি বাথরুমে লাইন পড়েছে, তার জন্যে জয়দেবের বউ এত রেগে গেছে যে বেরিয়ে সঙ্গে সঙ্গে আমার ওইটুকু মেয়ে 13 বছরের মেয়ে 14 বছরের মেয়েকে সমানে বাজে বাজে খিস্তি দিচ্ছে, যে ওই খিস্তি আমি মুখে বলতে পারবো না। এবার আমি সঙ্গে সঙ্গে জোরে জোরে এসেছি, এসে বলছি কী হয়েছে, এই ববি কী হয়েছে, আমার মেয়ের নাম ববি, ববি কী হয়েছে, ও আমার কথা বলতেই দিচ্ছে না, সমানে এসে বাজে বাজে খিস্তি দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন কীভাবে মেরেছে, আমাকে মারলো, আমার শাশুড়ি এসে বলছে এই জয়দেব দাসের বউকে বলছে এই কী হয়েছে কী হয়েছে, এই মামনি দাস কী হয়েছে কী হয়েছে, কিছু হয়নি বলে কি জোরে ধাক্কা মেরে আমার বয়স্ক শাশুড়িকে ফেলে দিল ওখানে বাথরুমের মধ্যে। এবার দু এক কথা বলতে বলতে আমাদের হয়ে গেছে, আমার ঘর এখানে ওর ঘর ভিতরে, আমি চলে এসেছি এখানে, ও এখানে বসে সমানে বাজে বাজে খিস্তি দিচ্ছে, সে এবারে আমি ঢুকে গেছি মেন নিয়ে ঢুকে গেছি তাও সমানে গালা দিচ্ছে। পরে যখন 2 ঘন্টা পরে ঘুম থেকে বেরিয়ে বলছি, সেও দেখছি গালাগালি দিতেই আছে দিতেই আছে, তারপর দেখি খুব গালাগালি দিচ্ছে, দিদি তোর বরকে ফোন করলে, ওর মেয়ে আর ও বরকে ফোন করলে, ওর বর এসে বলছে এই কী হয়েছে কী হয়েছে, ওর বরকে কি উল্টো পাল্টা লাগিয়েছে, তারপর ওর বর বলছে মারবি গুলি মেরে দিবি, যে যা বলবে তাদের পুরো গুলি মেরে দিবি, মুখে কথা বলবি না, হাতে যা থাকবে ছুঁড়ে দিবি মেরে দিবি, এইভাবে ও জয়দেব দাস কথা বলছে। এবার তারপর আমার বর এসছে আসতে মুখ টকাটকি মেয়েদের যেরকম হয় একটু হয়েছে মুখ টকাটকি হয়েছে, হওয়ার পরে ব্যাস থেমে গেছে, কিন্তু পলাশদা এখানে ছিল না, পলাশদা তো এখানে ছিলই না, এবার সব ঝামেলা শেষ। পলাশদা কতক্ষণ পড়েছে পলাশদা জানেই না এইসব কথা কিচ্ছু। এবার পরের দিন সকালে আমি আমার বরকে যেরকম রান্না করে দিই, রান্না করে টিফিন দিয়েছি, আমার বর 9:45 কাজে যাচ্ছে অফিস যাচ্ছে, আমার বরকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছে, রেল লাইনে ফেলে দিয়েছে এমনভাবে সব ভেঙে দিয়েছে, আমার বরের কপালটা দুটো হাঁটু নাক চোখ সব ফ্র্যাকচার করে দিয়েছে, পাশে পাশে লোকেরা দেখে বলছে কী অবস্থা, আমার বর যেহেতু যায় ওখানে অনেকে চেনে, কাউকে তো ঘিরতে দিচ্ছে না ওরা এত বড় বড় বাটা মর দিয়ে, জয়দেব দাস আমার বরের পিস্তল ঠেকিয়ে দিয়ে একজন ঠেকিয়ে আছে, 5 জন মিলে মারছে আমার বরকে, আমার এবার সবাই মিলে দেখাতে ওরা বোমবাস্টিং করতে করতে চলে গেছে। তারপর আমার বর কোনো রকমে আমার ফোনে ফোন করে বলছে, প্রথমে আমার বর করতে পারলে ওখানকার লোকেরা ফোন করে বলছে তাড়াতাড়ি চলে এসে তোমার বরকে মেয়েরা রেল লাইনে ফেলে দিয়েছে, আমার বর যে শুধু একটা কথা বলেছে সীমা তুমি তাড়াতাড়ি চলে এসে আমার রেল লাইনে মেরে ফেলে দিয়েছে। তারপর আমি ঘরে আসছি, আমি এই ঘরে আসি, আমার ভাঙনা টাঙনা সবাই থাকে, এই ঘরে এসে আমার ভাঙনাকে বলি, আমি চিল্লে চিল্লে কাঁধে অজ্ঞান হয়ে পড়ে যাই, তখন পলাশদা সবে ডিউটি যাবে, ও সবাই পাড়ার সব ছেলেরা গিয়ে ছুটে গেছে আমার বরকে দেখতে, আমিও পিছনে পিছনে তারপরে ছুটেছি। এবার এসছি, এসে দেখছি আমার বরকে হসপিটালে নিয়ে চলে গেল, চলে যাওয়ার 10 মিনিট হয়নি 100-150 লোক ঢুকে গেল, ঢুকে সঙ্গে সঙ্গে যেই ঢুকছে জয়দেব দাস তো সামনে আছে, ওর হাতে এই বড় বড় সব কি সব লাগানো সব কি বলে এগুলো বোঝালি বোঝালি এই সব, কারোর হাতে বোম পিস্তল, জয়দেব কিন্তু সামনে আছে। এবার যেই দেখছে ওরা এতটা এসে গেছে, তখন সবাই যে যার ঘরে গিয়ে পালিয়েছি, পলাশদা তো দোকান করে আসছিল, উনি দোকানে গেছিল, এবার উনি মাঝ রাস্তায় পড়ে গেছে, দুদিক থেকে ঘিরে নিয়েছে, উনি পালাতেই পারেনি, তখন গিয়েই মাত্র ওনার কোনো কথাই বলতে দেয়নি, ওনাকে কোপাতে আরম্ভ করে দিয়েছে। বলুন তাহলে কেন এরকম ভালো ভালো মানুষদের কেন এত বড় শাস্তি হবে, এর কিন্তু আমরা বিচার চাই, ফাঁসি চাই আমরা, সবাই বলে এর ফাঁসি দিতে হবে, ভালো মানুষ আমরা 3 জনে মিলে গিয়ে থানায়
রিপোর্ট করেছি, পুলিশ কোনো কিচ্ছু বলেনি, বলেছে যে তোমরা মেরে নাও, তোমাদেরকে মারছে তোমরা মেরে নাও, পুলিশের কথা হলো এইটা, তোমাদের মারছে তোমরা মেরে নাও, পুলিশ এলোই না। তারপরের দিনে এত কিছু হয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে তবে পুলিশ আসছে, এক দু ঘন্টা পরে পুলিশ আসছে, কেন এইটাই কি পুলিশদের কাজ? পুলিশ আসে কিসের জন্য? আমাদেরকে তো দেখার জন্য, পুলিশ তো আমাদের সব শেষ করে দিচ্ছে। এখানে কি গোষ্ঠী দ্বন্দ্বের কথা তো উঠছে এখানে, মানে প্রমোটারদের বা এদের কোনো কিছু জানা যাচ্ছে কিছু? জিজ্ঞেস করুন যে এরা দুজনে কোন পার্টি পলিসি করে, এরা ছোটবেলাকার বন্ধু, এরা কত ভালো বন্ধু, কেন এদের দুজনকে এরকম এত বড় শাস্তি দিল, কেন দিল এদেরকে? আমি তো সেইটাই তো ভেবে পাচ্ছি না। দিক দিয়ে কি আরো কোনো সময় এরকম কোনো কিছু ঘটনা হয়েছে? অনেক সোনাপাপুর ভাই ছিল, অনুপ ছিল, কেষ্ট ছিল, নানা করতে করতে ওরা 200 জন ছিল, রানা ছিল। আমরা চাই একটাই জিনিস, আমরা যাদের যাদের নাম বলছি তাদের যাতে অতি অবশ্যই ফাঁসি চাই, আর কিছু না। আমরা একটাই জিনিস চাইছি, যার মৃত্যু হয়েছে তার মৃত্যু যাতে বৃথা না যায়। যদি আমাদের জীবনে যদি সত্যি পুলিশ সত্যি মমতা দিদি থেকে থাকে, এই মৃত্যুর যদি ফেসলা না হয়, এর থেকে খারাপ কেউ হবে না। অমিত আছে, শুধু আমরা একটাই জিনিস চাই, চারটে মানুষকে ধরে ওদেরকে কোর্টে পাঠিয়ে দিলে এইটাই কি হয়ে গেল ফেসলা জীবনের? এইটা একটা মানুষের জীবনের এইটাই? হ্যাঁ, একটা রাতের মধ্যে ওরা এসে ধরা দিয়ে দিল, এইটাই হয়ে গেল? তাদেরকে কেউ কোনোদিন ধরতে পারেনি, এক সেকেন্ডের মধ্যে এরা রাতারাতির মধ্যে চলে আসলো থানার মধ্যে। এটা আমরা কি এতই বোকা? বিজন লালের যখন নাম বলেছি তখন চারজন এসে ধরা পড়ে গেল পুলিশের কাছে, এতই আমরা বোকা? সব যদি পলিটিক্স না থাকে তাহলে আসবে কেন? বিজন লালের নাম কেন আসছে? যদি বিজন লাল না থেকে থাকে তাহলে বিজন লাল কেন আসবে? সম্প্রতি মুক্তি পেল ফিল্লুরি ছবির ট্রেইলার। এই ছবিতে এক অদ্ভুত চরিত্রে দেখা যেতে চলেছে অনুষ্কা শর্মাকে। সেই চরিত্রটি হলো স্ত্রীর ভূমিকায় বন্ধুভূত, অর্থাৎ ছবিতে এক মন খারাপি পরী হলেন অনুষ্কা। এই ছবিতে অনুষ্কার বিপরীতে রয়েছেন সুরজ শর্মা। ছবির গল্প অনুসারে তিনি মাঙ্গলিক হয়, বিয়ের আগে তাকে এক গাছের সঙ্গে বিয়ে করতে হয়। সেই গাছে থাকতেন শশী নামক ভূত, অর্থাৎ অনুষ্কা। তাই গাছকে বিয়ে করার পর থেকে সুরজের পিছু নেয় অনুষ্কা। তার দাবি, গাছটিতে যেহেতু সে থাকতো তাই তার সঙ্গে সুরজের বিয়ে হয়েছে। ছবির ট্রেলারে শশীর অতীত জীবনের এক প্রেম কাহিনীও ধরা পড়েছে। সেখানে শশীর প্রেমিকের চরিত্রে রয়েছেন উড়তা পাঞ্জাব খ্যাত দিলজিৎ দোসাঞ্জ। তবে তাদের মিলনের আগে ইহজীবন ত্যাগ করতে হয় শশীকে। আনসাই লাল পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 24 মার্চ। পরিবেশক হাম ফিল্মস পাকিস্তানের সিনেমা হলগুলোয় রেইজ রিলিজের জন্য ছাড়পত্র পেতে গত সপ্তাহে আবেদন জানিয়েছিল, কিন্তু তা নাকচ করে দিল পাক সেন্সর বোর্ড। আমি জান কেহতি থি কোই ধন্দা ছোটা নহি হোতা অর ধন্দে সে বড়া কোই ধর্ম নহি হোতা। জিসকো তু ধন্দা বলতা হ্যায় না ক্রাইম মে, বো ধন্দা বন্ধ করলে वरना सांस लेना भी मुश्किल कर दूंगा। गुजरात की हवा में व्यापार है साहिब, मेरी सांस तो रोक लोगे लेकिन इस हवा को कैसे रोकोगे? आ रहा हूं।
দা কুইন অফ মুম্বাই বায়োপিকে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ইতিমধ্যে এই বায়োপিকে শ্রদ্ধা কাপুরের ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। এই ছবিতে দাউদের বোন হাসিনার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে। পুরো ছবিটি দাউদ ইব্রাহিমের বোন হাসিনাকে কেন্দ্র করেই, আর ছবিতে দাউদের ভূমিকায় দেখা যেতে চলেছে রিয়েল লাইফে শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুরকেই। এই ছবির আদ্যপান্তই মোড়া ক্রাইমে। ছবির ফার্স্ট পোস্টারে হাসিনার ভূমিকায় শ্রদ্ধা যেন প্রথম দর্শনে বাজিমাত করে ফেলেছেন। বাবলি গার্ল থেকে একেবারে এই চ্যালেঞ্জিং রোলে শ্রদ্ধা তার অভিনয়ের কতটা ছাপ ফেলতে পারবে তা অবশ্য ছবি মুক্তির পরই জানা যাবে। সম্ভবত আগামী 14 জুলাই এই ছবি মুক্তি পেতে চলেছে। জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দলগত সোনার পর মহিলাদের ডাবলসে সোনা জিতলেন 31 বছরের অনিন্দিত চক্রবর্তী। ফাইনালে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে 3-1 হারালেন পৌলমী ঘটক এবং মৌমা দাস জুটিকে। জয়ের পর গুরগাঁও থেকে অনিন্দিতা জানায় যে ডাবলসে যে তিনি সোনা জিতবেন তা তিনি আশাও করেনি। অনিন্দিতা জানায় যে ফাইনালের আগে পর্যন্ত অনিন্দিতা ও সুতীর্থা সঙ্গে 1 মিনিটও প্র্যাকটিস করেনি, সেই জন্য জয়টা আরও ভালো লেগেছে তার। বাংলাকে সোনা উপহার দিয়ে তিনি খুবই গর্বিত।